একটু ফোনটা বের করতে হয় গ্রিন কার্ড কেন দেখবে এর জন্য। সবাই দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, এটা আমি বানাইনি, দিস ইজ দ্য রিয়েল নিউজ। সারাদিন 12 ঘন্টা কাজ করে এসে নিজের রান্না নিজে করে নিজে বানিয়ে নিজে খেয়ে নিজের কাপড় নিজে ধুয়ে থাকাটা কত কষ্টকর। আর তারপরে আপনি যদি ওই দেশে বৈধ না হন, তারপরে আপনার বাবা মা যদি চিন্তা করে আপনি অনেক ভালো আছেন, বা আপনার ভাই যদি চিন্তা করে আপনি অনেক ভালো আছেন আমেরিকায়, আমাদের আমাদেরকে বঞ্চিত করছেন অনেক কিছু থেকে, কেমন লাগে ওটা? আপনাদের গল্প এটা, সাধারণ মানুষের গল্প এটা, খেটে খাওয়া মানুষের গল্প এটা, রেমিটেন্স যোদ্ধাদের গল্প এটা। আপনাদের গল্প আপনারা দেখবেন না তো কে দেখবে? আপনাদের জন্য বানানো। এই টাকা দিয়ে আমি ইচ্ছে করলে 2টা বাড়ি কিনতে পারতাম, আরামসে থাকতে পারতাম, এই গরমে ঘামতাম না, বাংলাদেশেও আসার প্রয়োজন ছিল না, থাকতে পারতাম আরাম করে। আমি কিন্তু আপনাদের কথা চিন্তা করে বানিয়েছি, আমি 1টি টাকাও লাভ করার জন্য বানিয়ে। বাংলাদেশের মার্কেট যেটা সেটা আমি জানি ভালো করে, লাভ হবেও না হয়তো। নিজের দেশ নিজের মায়ের হাতের খাওয়া, খারাপ হোক মোটা চালের ভাত হোক, সেটারও স্বাদ অন্যরকম হয়। বলেন যে আহ দেশ অমুক দিচ্ছে না, দেশ তমুক দিচ্ছে না, দেশ কিছু দিতে পারে না, নিজেরটা নিজের করতে হয়। ওখানে কি দেশ দেয়? গ্রিন কার্ড একদমই বাস্তব নির্ভর একটি ছবি, এখানে উড়ে এসে ফাইট করার ছবি না। যদি এটা আশা করেন তাহলে জেন না এই ছবি দেখতে। আমি ডিরেক্ট, আমি খুব স্পষ্ট কথা বলি, যদি উড়ে এসে দেখবেন যে মারুফ আগে আসতো, উড়ে আসতো, উড়ে এসে ঘুষি দিচ্ছে অথবা মাটিতে পা দিচ্ছে, মাটি ফেটে যাচ্ছে, এরকম কোনো বিষয় এই ছবিতে নেই। এই ছবিতে আছে বাস্তবতা। এই যে হয়তো স্টুডেন্ট ভিসা, আমি জানি না, হয়তো স্টুডেন্ট ভিসায় গিয়েছিল, অথবা কোনো এক ভিসায় গিয়েছিল, অথবা কিছু করতে গিয়েছিল, বাংলাদেশি তরুণ নিহত, এরকমই ছবিটি আমার গ্রিন কার্ড।